আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি মাই চ্যানেল ঘুম লাইফস্টাইল থেকে। আমি ইরিনা আফসানা। তো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। গরু মাংস তো অনেক খাওয়া হয়েছে, তো এর স্বাদের ভিন্নতা আনতে এবার আমি গরু মাংসটা একটু অন্য ওয়েতে রান্না করেছি। আর এই রেসিপিটি সকালের নাস্তায় আমরা ইজিলিভাবে রুটি দিয়ে খেতে পারি, বা এটা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারি। তো আজকের রেসিপিটি হচ্ছে গরু মাংস দিয়ে বুটের ডাল। চলুন দেখে নিই রেসিপিটি। তো এখানে আমি 250 গ্রামের মতো বুটের ডাল 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো 6 ঘন্টা পর হচ্ছে ফুলে এগুলো দ্বিগুণ হয়ে গেছে। আর সেমভাবে বুটের ডালটা যেরকম ছোটো ছোটো থাকে, আর আমি মাংসটুকু এখানে ½ কেজির মতো মাংস নিয়েছি। তো এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এটা আসলে সবার পছন্দ অনুযায়ী কেটে নেওয়া যেতে পারে। আমার মনে হলো যে এইভাবে দিলেই বুটের ডালের সাথে দেখতে ভালো লাগবে। তো এরকম ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তো আগে আমি যেটা করব সেটা হচ্ছে বুটের ডালগুলো একটু পানিতে বয়ল করে নিব, একটু সিদ্ধ করে নিব আর কি। তো এই জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা বলক উঠে আসলে আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিব। অবশ্যই কোনো কিছু সিদ্ধ দিলে সেটার সাথে একটু লবণ দিলে দেখা যায় যে, লবণটা না দিলে ওটা পানসে পানসে লাগে। একটু লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর হচ্ছে একটু খেতেও ভালো লাগে। আর সিদ্ধ করে নেওয়াটা এই জন্যই যে একটু তাড়াতাড়ি হবে রান্নাটা, আর হচ্ছে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি যখন মাংসের সাথে সেটা রান্না করব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার মাংসটা প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো 1/2 কেজি মাংসের সাথে আমি একটু বেশি করে তেল দিচ্ছি, কারণ অনেকগুলো বুটের ডাল আছে। তো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে বুটের ডালের সাথে যেটা খুব টেস্ট হয় যে জিনিসটা দিলে, সেটা হচ্ছে শুকনা মরিচ। একটু তেলে বা একটু তেলে ভেজে দিলে বুটের ডালটা অনেক টেস্ট হয়। তো আমি এই যে ফোড়ন নিয়েছি মশলার সাথে, এই যে চারপাশে শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা চাইলে শুধু তেলে আগে পেঁয়াজের আগেও দেওয়া যেতে পারে, তো আমি একটু পরেই দিচ্ছি। তো এইভাবে ভেজে নিলে ফ্লেভারটা, শুকনো মরিচের একটা ফ্লেভার আসে, সেটা বুটের ডালের সাথে খেতে অনেক ভালো আসে। হোটেলে কিন্তু এভাবেই রান্না করে। তো এই যে ভেজে নিই, তারপর আমি যে গরম মশলার ফোড়নটা দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা, 3টুকরো দারচিনি, আর 4-5টি এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর হচ্ছে লং দিয়ে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। তো আমার ভাজা ভাজি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা, একটু ডাবল করে নিয়েছি মাংসের পরিমাণের চেয়ে একটু ডাবল নিয়েছি, কারণ অনেকগুলো বুটের ডাল আছে এখানে। তো আমি এখানে নিয়েছি 3 চা চামচ পরিমাণে আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, সবগুলো পরিমাণ একই দিয়েছি। তো আমি সবাইকে ফেভার করব পেঁয়াজের পেস্টটা ইউজ করার জন্য। পেঁয়াজের পেস্টটা ইউজ করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো এই যে একটু নেড়ে চেড়ে দিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এটা একটু বুঝে দিতে হবে, কারণ হচ্ছে বুটের ডালে কিন্তু আমি অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনের গুঁড়া, সবগুলো নিয়েছি 1.5 চা চামচ করে। আর মরিচের গুঁড়াটা নিয়েছি 1 চা চামচ, কারণ হচ্ছে বেবিরা খাবে, তো বেশি ঝাল হলে আবার ওরা খেতে পারবে না। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এটার মধ্যে বুটের ডালের মধ্যে একটু ঝালটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে, একটু ঝাল ঝাল। যারা ঝাল পছন্দ করেন আরও ঝাল দিতে পারেন। তো আমি এখানে একটু পানি দিয়ে আর একটু টমেটো সস দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। তো টমেটো সসের বদলে আমরা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আস্ত টমেটো কুচি করে দিতে পারি। আমার বাসায় ছিল না তাই দিইনি, আমি টমেটো সসটা ইউজ করলাম। আর দিয়ে দিলাম হচ্ছে আমার হাতে মাখা, হাত তৈরি করা গুঁড়ো মশলার গুঁড়ার 1 চা চামচের মতো। তো এটার ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে ইচ্ছুক দেখে নিতে পারেন চ্যানেলে ভিজিট করে। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। তো এবার আমি মাংসটুকু দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে বেশ খানিকটা সময় ধরে
কষিয়ে নেব। তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা কষাতে সময় লেগেছিল, মানে সিদ্ধ হওয়ার পর্যন্ত আর কি কষিয়ে নেব, কষাতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিটের মতো। এই যে কষানো হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, যেহেতু এগুলো ছোট ছোট পিস তাই বেশি একটা টাইম লাগবে না। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে, মানে মাংস সহ মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যেন মশলাটা বুটের ডালের গায়ে ভালো করে লেগে যায়, মানে মশলার মিশ্রণটা বুটের ডালের সাথে যেন খুব ভালো করে মিশে যেতে পারে। তো হয়ে গেছে, এবার আমি এখানে গরম পানি দিব। গরম পানিটা দেওয়াই বেটার, রান্নাটাও তাড়াতাড়ি হবে আবার খেতেও টেস্ট হবে। কারণ হচ্ছে ঠান্ডা পানিটা দিলে এটা দেখা যায় যে বলক আসতে আসতে অনেকটা টাইম লেগে যায় আর বুটের ডালগুলো কেমন যেন হয়ে যায়, এই জন্য আমি একটু গরম পানিটা ইউজ করলাম। তো এবার আমি মাখা মাখা ঝোল রাখবো। এই যে প্রায় হয়ে এসেছে, তো এখান থেকে আমি বেশ খানিকটা, যেহেতু অনেকটুকু আমি রান্না করেছি, এখান থেকে বেশ খানিকটা আমি ফ্রিজ আপ করে রাখবো। এই জন্য একটু আগেই নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ফ্রিজ থেকে যখন আমি নামাবো তখন ভালো করে গরম করতে হবে, এই জন্য আমি একটু আগেই নামিয়ে নিচ্ছি। বুটের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটুকুও সিদ্ধ হয়েছে, একটু পানি থাকতে থাকতে নামিয়ে এটা ফ্রিজে সংরক্ষণ করলে যখন আমরা নামিয়ে আর ভালো করে জাল দিব, মানে চুলায় গরম করব, তখন এটা খেতে ভালো লাগবে। তো এই যে আমি এক বক্সের মতো উঠিয়ে রেখে দিলাম, আর এটুকু রাখলাম খাওয়ার জন্য, সকালে নাস্তায় রুটি দিয়ে আমরা খাবো। তো এ পর্যায়ে এখানে একটু কাঁচামরিচ আর ধনে পাতা দেওয়া যেতে পারে, যাদের ইচ্ছে পছন্দ করেন তারা দিতে পারে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে পরিবেশন করার জন্য, আমরা সকালে রুটি দিয়ে নাস্তা করব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজার, দেখতে পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, সুস্বাদু এবং লোভনীয়। তো যারা রান্না করে অলরেডি খান তারা তো অবশ্যই জানেন এটা কতটা ইয়াম্মি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিল, আল্লাহ হাফেজ।